প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। রাজশাহী কলেজ কর্তৃক আয়োজিত একাদশ শ্রেণীর অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি শামিমা নাসরিন, প্রভাষক, উদ্ভিদ বিজ্ঞান, রাজশাহী কলেজ, রাজশাহী। আমাদের পাঠ পরিচিতি হচ্ছে, আমরা সপ্তম অধ্যায় পড়ছি, নগ্নবীজী এবং আবৃতবীজী উদ্ভিদ। এর পূর্বে নগ্নবীজী উদ্ভিদ সম্পর্কে তোমরা পড়েছো এবং আবৃতবীজী উদ্ভিদের একটা ক্লাস তোমাদের হয়ে গেছে, আজ এটা দ্বিতীয় ক্লাস। আমরা শিক্ষণফল দেখছি যে আজকের পাঠ শেষে শিক্ষার্থীরা যেটা শিখতে পারবে, পোয়াসি এবং মালভেসি গোত্রের বৈশিষ্ট্য বলতে পারবে। পোয়াসি এবং মালভেসি গোত্রের পুষ্প সংকেত ও পুষ্প প্রতীক অঙ্কন ও বর্ণনা করতে পারবে। গোত্র দুইটির উদ্ভিদের অর্থনৈতিক গুরুত্ব বলতে পারবে। তো এই গেল আমাদের শিখন ফল। আমরা প্রথমে আসি মালভেসি ফ্যামিলি। মালভেসি ফ্যামিলি পরিচিত বলতে গেলে এটা হচ্ছে বেশ অনেক বড় একটা গোত্র। সারা পৃথিবীতে মোটামুটি প্রায় 75টা গণ রয়েছে এই গোত্রের আন্ডারে, যার মধ্যে বাংলাদেশে রয়েছে 14টা গণ, এবং এর মধ্যে সব থেকে বেশি উদ্ভিদ হচ্ছে হিবিস্কাস গণের। তাহলে এই গোত্রের উদ্ভিদ প্রায় বিশ্বের বিভিন্ন দেশে জন্মায় এবং আমাদের দেশেও এর অনেক উদ্ভিদ রয়েছে। আমরা মালভেসি গোত্রের শ্রেণীবিন্যাস দেখি। এটা হচ্ছে ডিভিশন ম্যাগনোলিওফাইটার অন্তর্গত, ক্লাস ম্যাগনোলিওফসিডের অন্তর্গত, অর্ডার মালভেলিস এবং ফ্যামিলি মালভেসি। মালভেসি গোত্রের সনাক্তকারী বৈশিষ্ট্য, আমরা যখন কোনো গোত্রের বৈশিষ্ট্য পড়বো দুই ধরনের বৈশিষ্ট্য দেখতে পাবো, সনাক্তকারী বৈশিষ্ট্য এবং সাধারণ বৈশিষ্ট্য। সনাক্তকারী বৈশিষ্ট্য হচ্ছে যখন কোনো উদ্ভিদে শুধুমাত্র ওই যে একদম গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্যগুলো সেগুলো সনাক্তকারী বৈশিষ্ট্যের মধ্যে পড়বে, আর সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে ওই গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্য বা বাকি সমস্ত বৈশিষ্ট্য মিলে এর সাধারণ বৈশিষ্ট্য। সাধারণ বৈশিষ্ট্যের মধ্যে আমরা ব্যাখ্যাগুলো, প্রতিটা বৈশিষ্ট্যের ব্যাখ্যাগুলো আলাদাভাবে পড়ব। তাহলে আসি মালভেসি গোত্রের সনাক্তকারী বৈশিষ্ট্য। আমরা প্রথমেই মাথায় রাখবো একটা জবা ফুল, কারণ মালভেসি গোত্রের প্রতিনিধিত্বকারী উদ্ভিদ হচ্ছে জবা ফুলের গাছ। জবা ফুলের বৈশিষ্ট্যগুলো মাথায় রাখলে আমরা মালভেসি গোত্রের যে সনাক্তকারী বৈশিষ্ট্যগুলো সেগুলো মাথায় রাখতে পারবো। তা প্রথমে আসি উদ্ভিদের কচি অংশে রোম এবং মিসেলসপূর্ণ রস বিদ্যমান। আমরা যদি এই মালভেসি গোত্রের উদ্ভিদ যেমন জবা ফুলের কচি পাতা বা কচি কাণ্ড, ফুলে পাপড়ি, এগুলো যদি একটু হালকা ভাবে চাপ দিই, সেখানে থেকে কিন্তু একটা আঠালো রসের মতো বের হবে, যেগুলোকে মিসেলসপূর্ণ রস বলা হচ্ছে। পাতা সরল, একান্তর, মুক্তপাশী উপপত্র বিদ্যমান। ফুল বৃহৎ, একক ও সাধারণ উপবৃত্তি যুক্ত। পুংকেশর অসংখ্য একগুচ্ছ এবং পুংদণ্ডগুলো মিলিত হয়ে ফাঁপা পুংকেশর নালিকা তৈরি করে। অমরা বিন্যাস অক্ষীয়। আমরা পরবর্তীতে এই বৈশিষ্ট্যগুলো, সাধারণ বৈশিষ্ট্য পড়ব এবং ব্যাখ্যা করব। স্বরূপ, আমরা যখন বৈশিষ্ট্যগুলো পড়ছি বা এর পূর্বের যে ক্লাসগুলো নিয়েছি, এই গোত্রগুলো পড়ার জন্য যে বিষয়গুলো জানা জরুরি আমরা তার উপরে ক্লাস নিয়েছি। অর্থাৎ স্বরূপ বলতে প্রত্যেকটা উদ্ভিদ কিরকমের হবে, বৃহৎ হবে নাকি গুল্ম হবে, না বৃক্ষ প্রকৃতির হবে, কাণ্ড কিরকমের হবে, পাতা কিরকমের হবে, ফুল ফল অমরা বিন্যাস, তারপর পুষ্প বিন্যাস, এর পুষ্পপত্র বিন্যাস, যাবতীয় যা কিছু পড়েছি এই বৈশিষ্ট্যগুলো এই মূলত গোত্রগুলো পড়ার জন্যই আমরা পড়েছি। তাহলে এবার আসি আমরা মালভেসি গোত্রের স্বরূপ। এই মালভেসি গোত্রের উদ্ভিদগুলো বিরুৎ, গুল্ম বা বৃক্ষ হতে পারে। মূল হচ্ছে প্রধান মূলতন্ত্র বিদ্যমান, কারণ মালভেসি গোত্রের উদ্ভিদগুলো দ্বিবীজপত্রী উদ্ভিদ, আর দ্বিবীজপত্রী উদ্ভিদের একটা বৈশিষ্ট্য হচ্ছে এতে প্রধান মূলতন্ত্র বিদ্যমান থাকবে। এরপর হচ্ছে কাণ্ড। কাণ্ডটা কিরকমের হবে, কাণ্ড হচ্ছে কাষ্ঠল, শাখান্বিত এবং বেলনাকার।
কাষ্ঠল কাণ্ড বলতে যেটা বোঝানো হয় যে কাঠের মতো একটু শক্ত, এ ধরনের কাণ্ডকে কাষ্ঠল কাণ্ড বলা হয়। শাখান্বিত, এর দ্বিবীজপত্রী উদ্ভিদ, শাখা প্রশাখা বিশিষ্ট, কাজেই এই উদ্ভিদগুলো শাখান্বিত। এবং বেলনাকার, বেলনাকার হচ্ছে বেলুনের মতো একটু রাউন্ড থাকবে এই কাণ্ডগুলো, দেখতে পাচ্ছি আমরা কাণ্ডগুলো বেলনাকার। এরপর আসি পাতা, পাতাগুলো কিরকমের হবে, সরল, একান্তর, মুক্তপাশীয় উপপত্রযুক্ত, জালিকাকার শিরাবিন্যাসযুক্ত এবং বৃন্তযুক্ত। তা প্রথমে আসি সরল পাতা। আমরা এর আগে বলেছি সরল পাতা কি, যদি একটা পাতা মিলে একটা লিফলেট তৈরি হয় বা একটা লিফলেট একটা পাতা নিয়েই গঠিত হয় তখন সেটাকে বলা হচ্ছে সরল পাতা। যেমন এই পাতাটা আমরা দেখতে পাচ্ছি জবা ফুলের পাতা, এখানে যে লিফলেট, সরি লিফলেট যেটা, এটা হচ্ছে একটা পাতা নিয়ে কিন্তু একটা লিফলেট গঠিত বা একটা পত্রফলক গঠিত, এই জন্য এই পাতাটাকে বলা হচ্ছে সরল পাতা। এরপর হচ্ছে একান্তর, একান্তর হলো যখন একটা পর্বত থেকে একটা পাতা তৈরি হচ্ছে তখন সেটাকে আমরা বলবো একান্তর পাতা। কাণ্ডের যে অংশ থেকে পাতা তৈরি হয় সেটাকে পর্ব বলা হয়। তাহলে একটা পর্বত থেকে একটা পাতা তৈরি হলে সেটাকে একান্তর পাতা বলা হয়। আমাদের এখানে দেখতে পাচ্ছি যে জবা ফুলের পাতাগুলো তাহলে একটা একটা করে পাতা তৈরি হচ্ছে, ওই জন্য এটা হলো একান্তর পাতা। মুক্তপাশী উপপত্র বিদ্যমান, উপপত্র বা স্টিপিউল যেটা, এটা হচ্ছে এই যে পাতার গোড়ার দিকে, পাতার যে বৃন্ত তার গোড়ার দিকে ক্ষুদ্র পাতার মতো একটা গঠন, সেটাকে বলা হচ্ছে উপপত্র, যেটা সব ফুলে দেখা যায় না বা সব ফুলের পাতাতে দেখা যায় না উপপত্রটা, এটা এই গোত্রের একটা বৈশিষ্ট্য। জালিকাকার শিরাবিন্যাস, যত দ্বিবীজপত্রী উদ্ভিদ আছে প্রত্যেকটা উদ্ভিদেরই পাতার শিরাবিন্যাস জালিকাকার। বৃন্তযুক্ত, এই পাতায় বৃন্ত থাকবে। এই গেল মালভেসি গোত্রের পাতার বৈশিষ্ট্য। এরপর আসি পুষ্পীয় বৈশিষ্ট্য। পুষ্পীয় বৈশিষ্ট্যের মধ্যে যেটা থাকবে, প্রথমেই থাকবে পুষ্পবিন্যাস। এই পুষ্পবিন্যাসটা কিরকম, একক এবং সাইমোস। সাইমোস মানে হচ্ছে নিয়ত বর্ধনশীল, অর্থাৎ যখন কোনো ফুলের মঞ্জরিদণ্ডে ফুলের বৃদ্ধি একটা নির্দিষ্ট সময় পর বন্ধ হয়ে যায়, অর্থাৎ এর বৃদ্ধিটা নিয়ত, তখন সেটাকে বলা হবে সাইমোস পুষ্পবিন্যাস। এই সাইমোস পুষ্পবিন্যাসেরই একটা গঠন হচ্ছে একক, অর্থাৎ একটা মঞ্জরিদণ্ডের শীর্ষে একটা ফুলই থাকবে এবং এই একটা ফুল হয়ে এই বৃদ্ধিটা বন্ধ হয়ে যাবে, তাই এই ধরনের পুষ্পবিন্যাসকে একক সাইমোস বলা হয়ে থাকে। এরপর হলো পুষ্প, অর্থাৎ ফুল কিরকম, আমরা দেখলাম পুষ্পবিন্যাস কিরকম, এরপর আসি ফুল কিরকম। তো ফুলের ক্ষেত্রে দেখতে পাচ্ছে ফুল হচ্ছে একক, বৃহৎ, উভলিঙ্গ, বহুপতিসম, সমৃন্ত, সম্পূর্ণ, সমাঙ্গ, গর্ভপাদ পুষ্পী এবং পেন্টামেরাস। তাহলে একক পুষ্প বলতে যেটা বোঝানো হচ্ছে, আমরা একটু আগে এই মাত্র যেটা বললাম যে একটা মঞ্জুরি দণ্ডের শীর্ষে একটা মাত্র ফুল উৎপন্ন হবে, তখন সেটাকে আমরা বলবো একক ফুল। তোমরা জবা ফুল খেয়াল করলে দেখবে যে একটা মঞ্জুরি দণ্ডে একটাই ফুল থাকে। বৃহৎ, এই গোত্রের যে উদ্ভিদগুলো রয়েছে সেই উদ্ভিদগুলোর প্রায় প্রতিটা উদ্ভিদেরই ফুলগুলো বেশ বড়, সহজে চোখে পড়ার মতো। উভলিঙ্গ, উভলিঙ্গ ফুল, এর আগে আমরা বলেছি যে বাইসেক্সুয়াল ফ্লাওয়ার যেটা, যে যেসব ফুলের একই ফুলে পুরুষ এবং স্ত্রী উভয় অংশ বিদ্যমান, অর্থাৎ মেল ফিমেল পার্ট থাকবে, পুংকেশর এবং গর্ভাশয় থাকবে, এই ধরনের উদ্ভিদ ফুলকে বলা হচ্ছে উভলিঙ্গ। বহুপ্রতিসম, বহুপ্রতিসম, এটা হচ্ছে যখন কোনো ফুলকে মাঝ বরাবর বা কেন্দ্র বরাবর একাধিকবার, দুইয়ের অধিকবার দ্বিখণ্ডিত করলে প্রতিবারই সমানভাবে এটাকে দ্বিখণ্ডিত করা যায় বা সমান অংশ পাওয়া যায়, তখন সেটাকে বলা হবে বহুপ্রতিসম পুষ্প। সবৃন্ত, এই ফুলের বৃন্ত থাকবে। সম্পূর্ণ বা কমপ্লিট ফ্লাওয়ার, সম্পূর্ণ ফুল বলতে আমরা জানি যেসব ফুলের ক্ষেত্রে চারটা অত্যাবশ্যক স্তবক বিদ্যমান থাকবে, অর্থাৎ বৃতি, দল,
পুংস্তবক এবং স্ত্রী স্তবক এই চারটে স্তবকই একটা ফুলে থাকলে তখন সেটাকে আমরা বলবো সম্পূর্ণ ফুল বা কমপ্লিট ফ্লাওয়ার। এবার হচ্ছে সমাঙ্গ ফ্লাওয়ার বা সমাঙ্গ ফুল বা রেগুলার ফ্লাওয়ার, যেটা সমাঙ্গ বলছে সমান অঙ্গ, যে সকল ফুলের প্রত্যেকটা স্তবকই সমান, অর্থাৎ পাপড়িগুলো সব সমান হবে, বৃতি সবগুলো সমান হবে, এবং এর যে পুংকেশর গুলো এগুলো আকৃতি সমান হবে। এই ধরনের পুষ্প ফুলকে জন্য সমাঙ্গ ফ্লাওয়ার বলা হয় বা রেগুলার ফ্লাওয়ার। এবার হচ্ছে গর্ভপাদ পুষ্পী বা হাইপোগাইনাস ফ্লাওয়ার। হাইপো শব্দের অর্থ নিচে আমাদের মাথায় রাখতে হবে, এক্ষেত্রে গর্ভাশয়টা উপরে থাকবে এবং গর্ভাশয়ের নিচ থেকে ফুলের অন্যান্য যে স্তবক যেমন পুংকেশর পুংস্তবক বৃতি দল এই স্তবকগুলো তৈরি হবে। এজন্য এই ফুলগুলোকে গর্ভপাদ পুষ্পী বা হাইপোগাইনাস ফ্লাওয়ার বলা হয়ে থাকে। এরপর হচ্ছে পেন্টামেরাস ফ্লাওয়ার। পেন্টামেরাস বলতে পঞ্চমাংশ, অর্থাৎ যেসব ফুলের ক্ষেত্রে বৃতি দল এ ধরনের স্তবক গুলো 5 বা 5-এর গুণিতক হয়ে থাকে, এ ধরনের ফ্লাওয়ারকে পেন্টামেরাস ফ্লাওয়ার বলা হয়ে থাকে। তাহলে পেন্টামেরাস মানে আমরা বলছি যেসব ফুলের স্তবক গুলো 5 বা 5-এর গুণিতক হবে, এ ধরনের স্তবক গুলোকে পেন্টামেরাস বলা হয়ে থাকে। এরপর আমরা আসি উপবৃত্তি। উপবৃত্তি এই মালভেসি গোত্রের একটা বৈশিষ্ট্য, যেটা সব গোত্রের উদ্ভিদের উপবৃত্তি থাকে না। উপবৃত্তি হচ্ছে এক্ষেত্রে উপবৃত্তাংশ থাকবে 5টা, মুক্ত এবং ভালভেট। তাহলে এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি উপবৃত্তি, আমরা খেয়াল করব যে জবা ফুলের একদম ফুলের গোড়ার দিকে একদম সব থেকে বাইরে ক্ষুদ্র ক্ষুদ্র পাতার মতো যে গঠন দেখা যায়, গঠনটাকে বলা হয় উপবৃত্তি। সেক্ষেত্রে উপবৃত্তাংশের উপবৃত্তির প্রত্যেকটা অংশকে বলা হয় উপবৃত্তাংশ। এদেরকে যে 5টা উপবৃত্তাংশ থাকবে, এরা মুক্ত অবস্থায় থাকবে এবং ভালভেট বিন্যাসে থাকবে। বৃতি, এরপর হচ্ছে বৃত্তাংশ 5টা, যুক্ত এবং ভালভেট। এক্ষেত্রে দুটার মধ্যে খেয়াল রাখতে হবে মাথায়, যেটা যে উপবৃত্তির ক্ষেত্রে এই উপবৃত্তাংশ গুলো মুক্ত অবস্থা থাকবে, কিন্তু বৃতিক গুলো কিন্তু যুক্ত অবস্থা থাকবে। তোমরা একটা জবা ফুল হাতে নিলে দেখতে পাবে ছোটা, কিন্তু উভয় ক্ষেত্রে বিন্যাস হচ্ছে ভালভেট। ভালভেট বিন্যাস আমরা আগে বলেছি বা আমরা এটা জানি যে যখন প্রত্যেকটা স্তবক গুলো একটার প্রান্ত অপর একটা স্তবকে একটা প্রান্তকে প্রায় স্পর্শ করে থাকে, এ ধরনের বিন্যাসকে ভালভেট প্রান্ত বিন্যাস বলা হয়ে থাকে। এবার হলো দল বা পাপড়ি। পাপড়ি 5টা করে থাকবে, মুক্ত অবস্থা থাকবে, কিন্তু পুংকেশরীয় নালিকার সাথে গোড়ার দিকে এটা যুক্ত এবং টুইস্টেড, অর্থাৎ জবা ফুলের যে পাপড়ি বা এই মালবেসি গোত্রের যে পাপড়ি গুলো ফুলের, এই ফুলের পাপড়ি গুলো উপর থেকে দেখলে মনে হয় যে এরা মুক্ত অবস্থায় আছে, কিন্তু গোড়ার দিকে এসে কিন্তু এরা যুক্ত, এবং যুক্তরা হচ্ছে পুংকেশরীয় নালিকার সাথে যুক্ত থাকে, এবং এর বিন্যাস হলো টুইস্টেড বিন্যাস। পাপড়ি গুলো একটা একটা করে খুললে দেখতে পাবে যে পাপড়ি গুলো টুইস্টেড বিন্যাসে থাকে, অর্থাৎ টুইস্টেড পত্র বিন্যাস, যেটা একটা স্তবকে এক প্রান্ত বাহিরে থাকবে এবং অপর প্রান্ত ভিতরে থাকবে, এ ধরনের বিন্যাসকে টুইস্টেড প্রান্ত বিন্যাস বলা হয়ে থাকে, পুষ্পপত্র বিন্যাস। এই গেল উপবৃত্তি, বৃত্তি এবং দল। এরপর আসে পুংস্তবক। পুংকেস্তবকের ক্ষেত্রে অসংখ্য পুংকেশর থাকবে, আমরা এখানে দেখতে পাচ্ছি পুংকেশর অসংখ্য একগুচ্ছ গুচ্ছাকারে থাকছে, এবং পুংকেশরীয় দণ্ডগুলো যুক্ত হয়ে ফাঁপা পুংকেশরীয় নালিকা সৃষ্টি করে, এর ভিতরটা কিন্তু ফাঁপা। পরাগধানী বৃক্কাকার, বৃক্কের মতো বা কিডনি শেপ, পরাগরেণু বৃহৎ, এই যে পরাগরেণুগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো কিন্তু খালি চোখে ভালোভাবে দেখা যায় এবং কণ্ঠকিত। এই হচ্ছে পুংস্তবকের বৈশিষ্ট্য। এরপর আসি স্ত্রী স্তবক। স্ত্রী স্তবকের ক্ষেত্রে যেটা, এদের গর্ভপত্র সাধারণত 5 থেকে 10টা, যুক্ত, অধিগর্ভ সাধারণত 5 প্রকোষ্ঠ বিশিষ্ট, অমরাবিন্যাস, অক্ষীয়। তাহলে স্ত্রী স্তবক আমরা যেটা বললাম যে 5 থেকে 10টা
থাকবে স্ত্রী স্তবকে, যুক্ত অবস্থা থাকবে অধিগর্ভ, এবং সাধারণত পাঁচ প্রকোষ্ঠ বিশিষ্ট। আমরা দেখতে পাচ্ছি একটা মালভেসী গোত্রের গর্ভ ফুলের গর্ভাশয় যদি প্রস্থচ্ছেদ করা হয় তাহলে আমরা মাইক্রোস্কোপে দেখলে এভাবে দেখতে পাবো, অর্থাৎ এর যে গর্ভপত্র এর পাঁচটা খণ্ড থাকবে, এই পাঁচটা খণ্ড অমরাবিন্যাস হচ্ছে এদের অক্ষীয় অমরাবিন্যাস। আমরা অক্ষীয় অমরাবিন্যাস সম্পর্কে পড়েছি, অর্থাৎ অক্ষীয় অমরাবিন্যাসের ক্ষেত্রে অমরাগুলো গর্ভাশয়ের কেন্দ্র থেকে উৎপন্ন হয়। তো এই গেল স্ত্রী স্তবকের গঠন। এরপর আসি ফল। এই গোত্রের যে উদ্ভিদের ফলগুলো রয়েছে, ক্যাপসুল, বেরি বা সাইজোক্রাম জাতীয় ফল। ক্যাপসুল এর আগে আমরা পড়েছি যে যে ফলগুলো পেকে গেলে বহু খণ্ডে খণ্ডিত হয় বা বহু কপাটিকায় বিভক্ত হয়, এই ফলগুলোকে ক্যাপসুল বলা হয়। বেরি পড়েছে এবং সাইজোকার্প, যেমন সাইজোকার্প জাতীয় যে ফলগুলো, অর্থাৎ এরা পাকলে ফেটে যায় না, এ ধরনের ফলকে সাইজোকার্প বলা হয়। তাহলে এই মালভেসী গোত্রের ফলগুলো, তিন ধরনের ফল পাওয়া যায় এখানে, ক্যাপসুল, বেরি এবং সাইজোকার্প জাতীয়। বীজ হচ্ছে বৃক্ষাকার এবং তেল বিশিষ্ট বীজ। তাহলে এবার আসি আমরা ফ্লোরাল ডায়াগ্রাম। ফ্লোরাল ডায়াগ্রামের মধ্যে রয়েছে আমরা এই যে ফ্লোরাল ডায়াগ্রামের একটা নাম পুষ্প প্রতীক। এই পুষ্প প্রতীকটা অবশ্যই বাসায় আঁকাতে হবে, প্রত্যেকেই আঁকাবে পুষ্প প্রতীক, কিন্তু পরীক্ষার বেশ গুরুত্বপূর্ণ একটা অংশ। সবসময় দেখবে গোত্র থেকে প্রশ্ন হয় এবং কখনো পুষ্প সংকেত চায়, কখনো পুষ্প প্রতীক আঁকাতে বলে। সেক্ষেত্রে আমরা খেয়াল করি সব থেকে বাইরের যে অংশটা, সব থেকে বাইরের অংশ যেটা, সেটাকে বলা হচ্ছে উপবৃত্তি। উপবৃত্তি আমরা বলেছি পাঁচটা উপবৃত্তাংশ থাকবে, তাহলে এখানে পাঁচটা আছে, একটা দুইটা তিন চার পাঁচ, এখানে পাঁচটা উপবৃত্তাংশ থাকবে। এবং এটার বিন্যাস হচ্ছে ভালভেট, অর্থাৎ এই একটা প্রান্ত, এই একটা প্রান্ত, প্রান্তগুলো পরস্পরকে অনেকটা স্পর্শ করে থাকবে, কাছাকাছি থাকবে, এই জন্য এটা এই বিন্যাসকে বলা হচ্ছে ভালভেট পুষ্পপত্র বিন্যাস। এবং এই উপবৃত্তি গুলো মুক্ত অবস্থা থাকে, আমরা পড়েছি এর আগে, তো মুক্ত অবস্থা থাকে, অর্থাৎ এই জন্য এরা মুক্ত, একটা থেকে একটা কিন্তু আলাদা, কাজেই এই হচ্ছে উপবৃত্তির বৈশিষ্ট্য। এখান থেকে আমরা কিন্তু পুষ্প সংকেত আঁকাতে লিখতে পারবো, বা একটা পুষ্প প্রতীক দেখলে কিন্তু পুরা ফুলের বৈশিষ্ট্য এখান থেকে আমরা লিখতে পারবো। এরপর আসি উপবৃত্তি বাইরে থাকবে, তার উপবৃত্তির ভিতরে যে অংশটা এটা হচ্ছে বৃত্তি। বৃত্তেও কিন্তু আমরা পড়েছি বৃত্তির ক্ষেত্রে যে বৃত্তি থাকবে পাঁচটা, পাঁচটা বৃত্তি। বৃত্তিগুলো ভালভেট পত্র বিন্যাস, অর্থাৎ একটা প্রান্ত আটটা প্রান্তকে স্পর্শ করে থাকবে এবং এরা হচ্ছে যুক্ত অবস্থা থাকবে। যুক্ত থাকলে আমরা এটাকে এভাবে আঁকাবো, পরস্পরের সাথে যুক্ত করে দেব। এই হচ্ছে বৃত্তির গঠন, বৃত্তির বিন্যাস থাকবে এভাবে। এরপর হচ্ছে ভিতরে যে অংশটা এটা হচ্ছে দল বা পাপড়ি। এখানে পাঁচটা দল বা পাপড়ির কথা আমরা পড়েছি এবং পাপড়ির বিন্যাস হচ্ছে টু স্টেট, অর্থাৎ একটা, খেয়াল করি আমরা এই একটা স্তবকের এক প্রান্ত ভিতরে একটা প্রান্ত বাইরে, আবার আটটা স্তবকের একটা প্রান্ত ভিতরে একটা প্রান্ত বাইরে, এটাকে আরেকটা ভাবে বলা হয় যে টু স্টেট বা পাকানো, একটা প্রান্ত ভিতরে থাকবে একটা প্রান্ত বাইরে থাকবে, এটা আমরা খেয়াল করব। কিন্তু বৃত্তিগুলো বলা হয়েছিল উপর দিকে যুক্ত মুক্ত অবস্থা থাকছে এবং নিচের দিকে যুক্ত, এখানে মুক্ত অবস্থাতে দেখানো হচ্ছে। এরপর আমরা দেখতে পাচ্ছি পুংকেশর, এইগুলোকে বলছে পুংকেশর, বৃক্ষাকারে আঁকানো হয়েছে পুংকেশর অসংখ্য, যেহেতু মালভেসী গোত্রের পুংকেশর অসংখ্য, এভাবে পুংকেশর গুলো আঁকানো হচ্ছে এবং পুংকেশরকে বলা হচ্ছে, পুংকেশর গুলো দললগ্ন, দলের সঙ্গে যুক্ত, পুংকেশর নালিকার সঙ্গে যুক্ত অবস্থা থাকে দেখে এভাবে করে আঁকানো হয়েছে। একদম ভিতরে থাকবে গর্ভাশয়, তো গর্ভাশয়ের এখানে অমরা বিন্যাসটা অক্ষীয় অমরা বিন্যাস, অর্থাৎ কেন্দ্র থেকে অমরা গুলো উৎপন্ন হবে।
এবং গর্ভাশয় 5 খণ্ড বিশিষ্ট, এই 5টা খণ্ড থাকবে গর্ভাশয়ে। এভাবে ফ্লোরাল ডায়াগ্রাম বা পশু প্রতীক অঙ্কন করতে হবে। এখানে আমরা দেখি, এর আগে আমরা যেহেতু পড়েছি বিন্যাস গুলো, এই যে ভালভিক, এই ছবিটা আমি এখানে আবার এনেছি যাতে করে তোমাদের গোত্রগুলো আরেকবার দেখতে সুবিধা হয়। যে ভালভেট প্রান্ত স্পর্শ করে থাকবে এবং টুইস্টেড একটা প্রান্ত বাইরে একটা প্রান্ত ভিতরে থাকবে। ইমপ্লিকেটের ক্ষেত্রে অ্যাপ্টার একটা প্রান্ত বাইরে থাকবে, দুইটা প্রান্তে বাইরে থাকবে এবং আরেকটা স্তবকের দুইটা প্রান্ত ভিতরে থাকবে, বাকিগুলো টুইস্টেড। তো এই জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি, এই হলো জবা ফুলের ক্ষেত্রে আমরা দুই ধরনের বিন্যাস দেখতে পেলাম, বৃত্তি এবং দলের ক্ষেত্রে, সরি, বৃত্তি এবং উপবৃত্তির ক্ষেত্রে দেখলাম ভালভেট পুষ্পপত্র বিন্যাস, এবং দলের ক্ষেত্রে টুইস্টেড বা পাকানো। এরপর আসি মালবেসি গোত্রের যে প্রধান উদ্ভিদগুলো রয়েছে তার অর্থ এবং সেই উদ্ভিদগুলোর নাম এবং এর অর্থনৈতিক গুরুত্ব। প্রথমে আসি হিবিস্কাস রোজা সাইনেন্সিস। এটা খুব কমন একটা নাম এবং সবাই আমরা জানি এবং ভালোভাবে এই বানানগুলো অবশ্যই খেয়াল করব। হিবিস্কাস রোজা সাইনেন্সিস, সাইন্টিফিক নাম লেখার বেশ কিছু নিয়ম রয়েছে, আবার নিয়মগুলো অবশ্যই ফলো করব, তা না হলে এখানে ক্ষেত্রে আমাদের নাম্বার কাটা যায়। এই হলো হিবিস্কাস রোজা সাইনেন্সিস বা জবা ফুলের বৈজ্ঞানিক নাম। এটা জবা ফুলের যে অর্থনৈতিক গুরুত্ব বা এর ব্যবহার যেগুলো রয়েছে, আমরা এই জিনিসগুলো মোটামুটি সবাই জানি। জবা ফুলের ক্ষেত্রে যে অর্থনৈতিক গুরুত্ব হলো, প্রথমে আমরা বলি যে জবা ফুল থেকে কিন্তু তেল তৈরি করা হয় যেটা চুলের জন্য বেশ উপকারী, জবা কুসুম তেল আমরা এর নাম জানি। অনেকে জবা ফুলের বেটে বা সিদ্ধ করে চুলের চর্চা করে থাকে। এছাড়াও এই জবা ফুল এটা পূজার উপকরণ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। এই ফুলের যে রস এটাও অনেক ঔষধি গুণ সম্পন্ন, জবা ফুলের রস। আবার জবা ফুল অর্নামেন্টাল প্লান্ট বা এটা সৌন্দর্য বর্ধনকারী উদ্ভিদ হিসেবেও এটা বাসা বাড়িতে লাগানো হয়ে থাকে। এই হলো জবা ফুলের বৈশিষ্ট্য বা জবা ফুলের অর্থনৈতিক গুরুত্ব। এরপর আসি অ্যাবেলেমুসকাস স্কুলেন্টাস। এটা হচ্ছে, দেখতেই পাচ্ছে, ঢ্যাঁড়স। ঢ্যাঁড়সের অর্থনৈতিক গুরুত্ব হচ্ছে এটা আমরা সবজি হিসেবে খেয়ে থাকি, তারপর ঢ্যাঁড়স ভিজিয়ে অনেকে এর পানি ঢেলে বলা হয়ে থাকে, এটা ডায়াবেটিস রোগের জন্য বেশ ভালো কাজ করে। এটা সবজি হিসেবে বাজারে বেশ ভালো চাহিদা রয়েছে। এই আর দেখলাম এর বিশেষ গুণাবলীও রয়েছে। গসিপিয়াম হার্বাসিয়াম, গসিপিয়াম হার্বাসিয়াম হচ্ছে কার্পাস তুলা। এখান থেকে তুলা তৈরি হয় আর তুলা থেকে সুতা। হিবিস্কাস সাবডারিফা, হিবিস্কাস সাবডারিফা হচ্ছে কেনাফ বা মেস্তাপাট, এখান থেকেও কিন্তু তুলা হয়ে থাকে। এরপর আসে হিবিস্কাস মিউটাবিলাইস। হিবিস্কাস মিউটাবিলিস বা স্থল পদ্ম, এটা একটা অর্নামেন্টাল প্লান্ট, সৌন্দর্য বর্ধনকারী উদ্ভিদ হিসেবে এটাকে লাগানো হয়ে থাকে। সিডা কর্ডিফোলিয়া, এটা হচ্ছে, এটার একটা নাম, এই উদ্ভিদটা সৌন্দর্য বর্ধনকারী উদ্ভিদ হিসেবে লাগানো হয়ে থাকে। এই উদ্ভিদগুলো অনেক সময় রাস্তাঘাটের আশেপাশে বা জঙ্গলের মধ্যে পাওয়া যায়। সিডা কর্ডিফোলিয়াকে বলা হয় লাল বিড়েলা। তো এই হচ্ছে আমরা মালভেসি গোত্রের উদ্ভিদ সম্পর্কে দেখলাম, মালভেসি গোত্রের উদ্ভিদের বৈশিষ্ট্য পড়লাম, এই গোত্রের উদ্ভিদের পুষ্প প্রতীক, পুষ্প সংকেত, এই জিনিসগুলো আমরা অবশ্যই জানবো, অবশ্যই মাথায় রাখবো। এর অর্থনৈতিক গুরুত্ব গুলা আমরা অন্তত পক্ষে এই গোত্রের 5টা উদ্ভিদের বৈজ্ঞানিক নাম মুখস্থ রাখবো এবং এদের অর্থনৈতিক গুরুত্ব, এগুলো অবশ্যই পরীক্ষায় আসে, তোমরা খেয়াল করবে, আমরা এই বিষয়গুলো জানবো। এরপর আমরা যাব পোয়াসে ফ্যামিলিতে। পোয়াসে ফ্যামিলির প্রথমে আসি শ্রেণী বিন্যাস। এটাও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ একটা ফ্যামিলি, এবং এই পোয়াসে গোত্র থেকেও বিভিন্ন সময় তোমরা দেখে থাকবে এখান থেকে বিভিন্ন রকমের প্রশ্ন হয়ে থাকে। তাহলে পোয়াসে গোত্র, এটা কিন্তু ঘাস গোত্র, এই গোত্রটার একটা নাম হচ্ছে, এটাকে ঘাস গোত্র বলা হয়ে থাকে। এই গোত্রের যে শ্রেণী বিন্যাস, প্রথমে আসি
ডিভিশন ম্যাগনোলিওফাইটা, ক্লাস রিলিওসিডা, সাব ক্লাস হচ্ছে কমেলিনিডি, অর্ডার সাইপেরালিস, ফ্যামিলি পোয়াসি। তাহলে আমার দেখলাম শ্রেণী বিন্যাস। একত্রে উদ্ভিদের একটা বৈশিষ্ট্য হলো এটা কিন্তু বেশ পরিচিত উদ্ভিদ, সারা বিশ্বে এই গোত্রের উদ্ভিদগুলো বেশ ভালোভাবে ব্যবহার করা হয়ে থাকে, যেহেতু এটা ঘাস গোত্রের উদ্ভিদ এবং এই গোত্রের অধিকাংশ উদ্ভিদই কিন্তু অর্থকরী ফসল হিসেবে চাষাবাদ করা হয়ে থাকে। বিশ্বে মোটামুটি 500টা গণ রয়েছে এই পোয়াসি গোত্রে এবং এই 8000টা প্রায় প্রজাতি রয়েছে এই পোয়াসির অন্তর্গত, কাজে এটাও কিন্তু বেশ বড় একটা গোত্র। আমরা পোয়াসি গোত্রের বৈশিষ্ট্য পড়বো। পোয়াসি গোত্রের যে শনাক্তকারী বৈশিষ্ট্য রয়েছে তার সেগুলো হলো কাণ্ড নলাকার এবং পর্বমধ্য গুলো ফাঁপা। পর্বমধ্য হচ্ছে দুইটা পর্বের মাঝামাঝি যে অংশ সে অংশটাকে বলা হয়ে থাকে পর্বমধ্য বা ইন্টারনোড। পত্রমূল কাণ্ডকে অর্ধেক বিষ্টন করে রাখে। পত্রমূল যেটা আরেকটা নাম হচ্ছে লিফ শীত। পাতা লিগিউল যুক্ত, দুই সারিতে বিন্যস্ত, লিগুল আমরা দেখব। পুষ্পমঞ্জুরি স্পাইকলেট, পরাগধানী সর্বমুখ অর্থাৎ ভার্সাটাইল। গর্ভমুণ্ড পালকের ন্যায় অমরাবিন্যাস মূলীয় এবং ফল ক্যারিওফসিস জাতীয়। এরপর আমরা আসি পোয়াসি গোত্রের সাধারণ বৈশিষ্ট্য। প্রথমেই স্বরূপ অর্থাৎ পোয়াসি গোত্রের উদ্ভিদগুলো বর্ষজীবী বা বহু বর্ষজীবী এবং বিরুৎ প্রকৃতির, এবং এরা কিন্তু এর বেশ কিছু রয়েছে একবীজপত্রী কিছু বৃক্ষ। এই হলো এর স্বরূপ। মূল গুচ্ছমূল, যেহেতু পোয়াসি গোত্রগুলো আমরা বলেছি যে একবীজপত্রী তাই এর মূলগুলো গুচ্ছমূল। এর অন্তর্গত যে উদ্ভিদগুলো আমরা পরবর্তীতে দেখব। এরপর আসি কাণ্ড। পোয়াসি গোত্রের উদ্ভিদের যে কাণ্ড নলাকার হয়ে থাকবে এবং মধ্য পর্ব গুলো ফাঁপা, অর্থাৎ এই যে কাণ্ড কাণ্ডে গুলো নলাকার নলের মতো এবং ভেতরটা কিন্তু ফাঁপা থাকবে। এই পর্ব মধ্য গুলো বেশ ফাঁপা থাকবে। এটা একটা ব্যতিক্রম রয়েছে, একমাত্র আখ যেটা স্যাকারাম অফিসিনারাম সে আখটা একটু ব্যতিক্রম। আখের পর্ব মধ্য গুলো ফাঁপা না, আমরা জানি আমরা তো সবাই আখ খেয়ে থাকি, কাজে আখের যে গিট গুলো এক গিট থেকে যে আটটা গিটের মধ্যবর্তী যে অংশ সেটাকে ইন্টারনোড বলা হয়ে থাকে বা মধ্য পর্ব, এবং অংশটা কিন্তু ফাঁপা না, এটা কিন্তু একমাত্র ব্যতিক্রম। বাকি যে উদ্ভিদগুলো রয়েছে সেক্ষেত্রে মধ্য পর্ব ফাঁপা থাকবে। এরপর আসি পাতা। পাতা সরল একান্তর, পাতায় শীত পত্রফলক এবং লিগিউল যুক্ত, অর্থাৎ তিনটা অংশ নিয়ে এর পাতা তৈরি হচ্ছে। লিফশিত থাকবে, পত্রফলক বা ব্লেড লিফ ব্লেড যেটা, এবং লিগুল যুক্ত। এই লিগুল হচ্ছে এই যে শীত, শীত হচ্ছে গোড়া থেকে কাণ্ডকে বিষ্টন করে থাকবে লিফশিত। আর এই যে লিফ ব্লেড যেটা, এই ব্লেড বা পত্রক, এই লিফ ব্লেড এবং লিফ শীতের মাঝামাঝি যে অংশটা ক্ষুদ্র একটা অংশ দেখতে পাচ্ছি জীবের মতো একটা গঠন বিশিষ্ট, এই অংশটাকে বলা হচ্ছে লিগিউল। তাহলে আমরা খেয়াল করি এক্ষেত্রে পাতায় এখানে কিন্তু বেশ কিছু নতুন আমরা টার্ম পেলাম, যেমন লিগুল যুক্ত পাতা পাতা পেলাম। এরপর হলো পুষ্পবিন্যাস। পুষ্পবিন্যাস স্পাইকলেট, স্পাইকলেট পুষ্পবিন্যাস সম্পর্কে আমরা আগে পড়েছি, ব্যাখ্যা পড়েছি। স্পাইকলেট পুষ্পবিন্যাসের মধ্যে রয়েছে, এটা একটা বেশ গুরুত্বপূর্ণ একটা পুষ্পবিন্যাস। এই স্প্যাকলেট পুষ্পবিন্যাস থেকেও প্রশ্ন হয়। এর আগে ক্লাসে আমরা স্প্যাকলেট পুষ্পবিন্যাসটা দেখেছি, আমরা আজকেও এটা একটা ব্যাখ্যা করব যে স্প্যাকলেট পুষ্পবিন্যাস হচ্ছে এটা বিশেষ ধরনের একটা পুষ্পবিন্যাস যেটা ঘাস গোত্রে উদ্ভিদে দেখা যায়। এক্ষেত্রে গ্লুম থাকে, এই যে নিচে দুটো গ্লুম দেখতে পাচ্ছি, এ ধরনের ফুলের ক্ষেত্রে এরকম গ্লুম থাকবে যেটাকে দুটো শুষ্ক গ্লুম, অর্থাৎ এটাকে শুষ্ক গ্লুম বলা হচ্ছে কারণ এখান থেকে কোনো ফুল তৈরি হয় না, এই জন্য এটাকে শূন্য গ্লুম বলা হয়। এরকম দুইটা গ্লুম হচ্ছে শূন্য গ্লুম।
এই গ্রুম দুটার উপরে আরো দুটো গ্রুম তৈরি হয়, যে গ্রুম দুটার নাম হচ্ছে লিমা এবং প্যালিয়া। এই লিমা এবং প্যালিয়া এই দুটো হচ্ছে পুষ্প গ্লুম, কারণ এখান থেকে কিন্তু ফুল তৈরি হয়। তো এই লিমার বিপরীতে প্যালিয়া থাকবে এবং প্যালিয়ার উপরে এই যে ফুল তৈরি হচ্ছে, এ হচ্ছে ফুল। এক্ষেত্রে লিমা যেটা, লিমার এই গ্লুমটাকে, এটার আটটা নাম হচ্ছে, এটাকে ব্র্যাক্ট বা মঞ্জুরি পত্রের সাথে তুলনা করা হয়। আর প্যালিয়া যেটা লিমার বিপরীতে থাকছে প্যালিয়া, সেই প্যালিয়াটাকে ব্যাকটিওর বা উপমঞ্জুরি পত্রের সাথে তুলনা করা হয়। এই হচ্ছে এর বৈশিষ্ট্য। আর শীর্ষে আমরা দেখতে পাচ্ছি স্টিগমা। স্টিগমা গুলো পালকের মতো, এই গর্ভমুণ্ড আমরা পড়েছি বৈশিষ্ট্য পড়ার সময়, এটা একটা বৈশিষ্ট্য। তাহলে আমরা দেখলাম এর যে পুষ্পবিন্যাসটা স্পাইকলেট, অর্থাৎ এখানে দুটো শূন্য গ্লুম থাকবে, সব থেকে নিচে দুটো শূন্য গ্লুম থাকবে, এর উপরে দুটো পুষ্প গ্লুম থাকবে। পুষ্প গ্লুম দুটোর নাম হচ্ছে লিমা এবং প্যালিয়া। লিমার বিপরীতে প্যালিয়ার অবস্থান এবং প্যালিয়ার উপর থেকে ফুল তৈরি হয়ে থাকে। লিমাকে তুলনা করা হচ্ছে মঞ্জুরি পত্র বা ব্র্যাক্টের সঙ্গে, আর প্যালিয়াকে তুলনা করা হয়ে থাকে উপমঞ্জুরি পত্র বা ব্র্যাকিওলের সাথে। তো এই হচ্ছে স্প্যাকলেট পুষ্পবিন্যাস। এরপর আমরা দেখি ফুল কিরকম। ধানের ক্ষেত্রে ফুলগুলো সাধারণত উভলিঙ্গ হয় এবং ভুট্টার ক্ষেত্রে ফুলগুলো একলিঙ্গ হয়। এই হচ্ছে ধানের ফুল। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ধানের ক্ষেত্রে উভলিঙ্গ ফুল এবং ভুট্টার ক্ষেত্রে একলিঙ্গ ফুল। এরপর হচ্ছে পুষ্পপুট। এই গোত্রের উদ্ভিদে দুইটা পুষ্পপুট থাকে। পুষ্পপুট আমরা পড়েছি এর আগে, যে যখন কোনো ফুলের ক্ষেত্রে বৃতি এবং দল আলাদা করা যায় না, এ ধরনের পুষ্পকে পুষ্পপুট বলা হয়। এক্ষেত্রে অর্থাৎ এই গোত্রের উদ্ভিদে দুইটা পুষ্পপুট থাকে, যেটাকে পুষ্পপুট দুটির নাম হচ্ছে লোডিকিউল। তাহলে আমরা মাথায় রাখবো এই যে লোডিকিউল, এটা কিন্তু একটা আলাদা আমরা টার্ম পেলাম, যে ক্ষেত্রে এই গোত্রের উদ্ভিদের যে পুষ্পপুট তাকে লোডিকুল বলা হয়। পুংস্তবক। পুংস্তবকে দেখতে ছটা করে পুংকেশর থাকবে, তিনটা করে দুই অপত্তে সজ্জিত। এই যে পুংকেশর, আমাদের পুংকেশরের ছবি দেখতে পাচ্ছি, বেশ সুন্দর ছবি ছবি পুংকেশর গুলো, ধানের যে ফুল এবং পুংকেশর গুলা বেশ সুন্দর। আমরা কিন্তু এভাবে আসলে সচরাচর আমাদের চোখে পড়ে না এরকম ফুল, আমরা অনেকেই হয়তো বা ধানের ফুল চোখের সামনে দেখি নাই। ফুলগুলো বেশ সুন্দর। আমরা পড়েছি পরাগধানী ভার্সাটাইল বা সর্বমুখ। সর্বমুখ বলতে সব দিকে মুখ করে থাকে। এক্ষেত্রে আমরা দেখি এই যে পরাগধানী গুলো বিভিন্ন দিকে মুখ করে থাকবে, এই যে বিভিন্ন দিকের মুখ করে থাকবে, এই জন্য এটাকে বলা হচ্ছে ভার্সাটাইল বা সর্বমুখ। এরপর হচ্ছে স্ত্রী স্তবক। স্ত্রী স্তবকের ক্ষেত্রে যেটা রয়েছে, যে গর্ভাশয় এক প্রকোষ্ঠ বিশিষ্ট, গর্ভপত্র একটা, গর্ভদণ্ড একটা এবং গর্ভমুণ্ড দুইটা। আর পাশে ছবি দেখতে পাচ্ছি, গর্ভাশয় তো আমরা ছেদ করলে দেখতে পাবো, তাই গর্ভ এর এক প্রকোষ্ঠ বিশিষ্ট, আর গর্ভপত্র যে একটা, গর্ভদণ্ড এটা একটা, কিন্তু এই যে মাথা বা গর্ভমুণ্ড যেটা, এটা হচ্ছে দুইটা দুইটা, কিন্তু পালকের মতো আমরা দুটো অংশ দেখতে পাচ্ছি ভাগ হয়ে গেছে। এই দুটো হচ্ছে গর্ভমুণ্ড। তাহলে এই হলো পৈষে গোত্রের স্ত্রী স্তবক। এখানেও আমরা অ্যান্থার বা এই যে পরাগধানী দেখতে পাচ্ছি সর্বমুখী। এই স্ত্রী স্তবকের এই ছবিতেও কিন্তু এর যে পুষ্পবিন্যাস, লিমা কোনটা, লিমা কোনটা প্যালিয়া, এই যে প্যালিয়া লিমার লিমার বিপরীতে প্যালিয়া, ওভারি এই ওভারি স্টাইল, স্টিগমা, অ্যান্থার, আর এই অংশটা হচ্ছে ফিলামেন্ট, সবকিছু আমরা এই স্ত্রী স্তবকে দেখতে পাচ্ছি। এরপর আসি অমরাবিন্যাস। অমরাবিন্যাস হচ্ছে মূলীয়। আমরা এর আগে অমরাবিন্যাস পড়তে যেয়ে বলেছি যে মূলীয় অমরাবিন্যাস হচ্ছে যখন কোন গর্ভাশয়ের মূল অঞ্চল থেকে, অর্থাৎ মূলের দিক থেকে
অমরা উৎপন্ন হবে, তখন সেটাকে বলা হবে মূলীয় অমরা বিন্যাস। রাগে আমরা খেয়াল করে থাকবে, যখন আমরা মালভেসি গোত্র করেছি, মালভেসি গোত্রের অমরা বিন্যাস হচ্ছে অক্ষীয় অমরা বিন্যাস, কিন্তু এই পয়সে গোত্রের অমরা বিন্যাস মূলীয় অমরা বিন্যাস। এই পার্থক্যগুলো আমরা মাথায় রাখবো। ফল হচ্ছে ক্যারিওফসিস। আমরা এর আগে যখন ফলের বিভিন্ন টাইপ করেছি, আমরা সেখানে দেখেছি ক্যারিওফসিস জাতীয় ফল। ক্যারিওফসিস ফল হচ্ছে যে ফলগুলোর বীজপত্র এবং এর যে ফল ত্বক এবং বীজত্বকটা আলাদা করা যায় না, এ ধরনের ফলকেই বলা হয়ে থাকে ক্যারিওফসিস জাতীয় ফল। এ ফলের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে ফলগুলো এক গর্ভাশয় এক প্রকোষ্ঠ বিশিষ্ট, একটা মাত্র বীজ নিয়েই এক ফল তৈরি হয়, অর্থাৎ একটা ফলে একটাই বীজ থাকে। তাহলে এই হচ্ছে ক্যারিওফসিস জাতীয় ফল। পুষ্প সংকেত এবং পুষ্প প্রতীক। পুষ্প সংকেত আমরা দেখছি যে এই ফলগুলো ফুলগুলো এক প্রতি সম, এই এক প্রতি সম হলে একেবারে পার্সেন্টেজ এর চিহ্ন দেওয়া হয়। উভলিঙ্গ, উভলিঙ্গর এটা চিহ্ন তোমরা বইতে অবশ্যই পড়ে থাকবে। পুষ্প সংকেত, পুষ্প সংকেতের কোন চিহ্ন দ্বারা কি বোঝানো হয়, এটা হচ্ছে উভলিঙ্গ চিহ্ন। নিচের দিকে প্লাস থাকবে, উপরের দিকে আমরা তীর চিহ্ন, এরকম দুইটা চিহ্ন যখন থাকবে তখন সেটাকে আমরা বুঝবো যে এটা উভলিঙ্গ ফুল। এটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি পেরিয়েন্থ। পেরিয়েন্থের সংক্ষিপ্ত প্রকাশ পি দ্বারা করেছে, পেরিয়েন্থ দুইটা, অর্থাৎ পেরিয়েন্থ হলো পুষ্পপট। আমরা দেখেছি পুষ্পপট দুইটা থাকে, মুক্ত অবস্থা থাকছে, যেই পুষ্পপটের নাম হচ্ছে লোডিকিউল, এটা ব্র্যাকেটে দেওয়া আছে উল্লেখ করে। অর্থাৎ তাহলে পুষ্পপট দুইটা অ্যান্ড্রোশিয়াম, অ্যান্ড্রোশিয়ামের জন্য এ ব্যবহার করা হয়েছে, অর্থাৎ পুংস্তবক। পুংস্তবক আমরা পড়েছি, পুংস্তবকে ছয়টা পুংকেশর থাকে, যার মধ্যে তিনটা করে দুই অপত্য সজ্জিত, এই জন্য 3+3। তাই অ্যান্ড্রোশিয়ামে বা পুংস্তবকে ছয়টা পুংকেশর থাকছে, তিনটা করে দুই অপত্য সজ্জিত, এবং পুংকেশর গুলো মুক্ত অবস্থা থাকছে। যদি এটা যুক্ত হতো তাহলে আমরা এখানে ব্র্যাকেট দিয়ে দিতাম, কিন্তু যেহেতু ব্র্যাকেট নাই তাহলে এটা মুক্ত অবস্থায় আছে। গর্ভাশয় অধিগর্ভ, এই যে গাইনিশিয়াম, গাইনিশিয়ামের জি ব্যবহার করা হয়েছে, অধিগর্ভ, জি এর নিচে একটা আন্ডারলাইন করা আছে, এর অর্থ হচ্ছে অধিগর্ভ। অধিগর্ভ থাকলে আমরা গর্ভাশয়ের নিচে একটা টান দিয়ে দেব, এবং গর্ভাশয় এক প্রকোষ্ঠ বিশিষ্ট, এই জন্য অন দেওয়া আছে। তাহলে আমরা যে পুরো পশু সংকেতটা দেখলাম, এখান থেকেই দেখতে পাবো তোমাদের পরীক্ষার সময় অনেক সময় দেখবে এই পুষ্প সংকেতটা দিয়ে রাখবে, পুষ্প সংকেত প্রশ্ন উল্লেখ করা থাকবে, পুষ্প সংকেত দিয়ে হয়তো বা বলবে এর পশুর প্রতীক অঙ্কন করো, এই যেটা এই যে পশু সংকেত আছে এটা যেই গোত্রের তার পুষ্প প্রতীক অঙ্কন করো, অথবা এই গোত্রের উদ্ভিদের অর্থনৈতিক গুরুত্ব লেখো। কাজে আমাদের এই পুষ্প সংকেতটা যদি আমরা জানি এটা কোন গোত্র বলা হয়েছে, আমরা অবশ্যই এটা বুঝতে পারবো। এই হচ্ছে পুষ্প প্রতীক। পুষ্প প্রতীক এখানে দুইটা লোডিকিউল বা পুষ্পপুটের কথা বলা হয়েছে, একটা লিমা এবং একটা প্যালিয়া। লিমার বিপরীতে প্যালিয়া থাকছে, এই হচ্ছে লোডিকুল দুইটা, এই হচ্ছে তিনটা তিনটা ছয়টা পুংকেশর, ভিতরে তিনটা দুই পাশে, অর্থাৎ তিনটা তিনটা মোট ছয়টা পুংকেশর, দুই অপত্য সজ্জিত। এই হলো পুষ্প প্রতীক। আর যে একদম ভিতরে গর্ভাশয়, গর্ভাশয় এক প্রকোষ্ঠ বিশিষ্ট মূলীয় অমরা বিন্যাস, এটা দেখতে পাচ্ছি গর্ভাশয় মূলীয় অঞ্চল বরাবর একটা অমরা, এই জন্য এটাকে মূলীয় অমরা বিন্যাস বলা হয়েছে, এবং এক প্রকোষ্ঠ বিশিষ্ট। আর দুই সাইডে যে একটু পালকের মতো আমরা অংশ দেখতে পাচ্ছি, আমরা পড়েছি যে গর্ভমুণ্ডটা পালক সদৃশ এবং দুইটা গর্ভমুণ্ড দেখা যায় দুই, এই জন্য এটাকে এভাবে অঙ্কন করা হয়েছে। তো এই হচ্ছে পুষ্প প্রতীক। আমরা অবশ্যই বাসায় জবা ফুল বা মালভেসি গোত্রের পুষ্প প্রতীক এবং এই পোয়েসি গোত্রের পুষ্প প্রতীক দুইটাই কিন্তু বাসায় কয়েকবার করে প্র্যাকটিস করব। আমাদের এই পুষ্প প্রতীক এবং পুষ্প সংকেত প্র্যাকটিক্যালের খাতাতে অবশ্যই আঁকাতে হবে, এবং পরীক্ষার সময় এই পুষ্প প্রতীক পুষ্প সংকেত খুবই গুরুত্বপূর্ণ। এবার আসে পোয়েসি গোত্রের উদ্ভিদ এবং তাদের অর্থনৈতিক গুরুত্ব। পোয়েসি গোত্রের উদ্ভিদগুলো আমাদের কাছে বেশ পরিচিত, আমরা উদ্ভিদগুলো দেখে নিই। অয়জা স্যাটাইভা, ধান,
এটা সবার কাছে বেশ পরিচিত। ধান পৃথিবীর বহু দেশে অর্থকরী ফসল হিসেবেই কিন্তু চাষাবাদ করা হয়ে থাকে। ধান থেকে যে খই হয়, মুড়ি হয়, তারপর বিভিন্ন রকমের পিঠা পায়েস তৈরি করা হয়, কাজেই ধানের অর্থনৈতিক গুরুত্ব বেশ। আর ট্রিটিকাম অ্যাস্টিভাম, এটা হচ্ছে গম, গম থেকে এরও বেশ অর্থনৈতিক গুরুত্ব সম্পন্ন একটা উদ্ভিদ। পৃথিবীর অনেক দেশে গম কিন্তু প্রধান খাদ্যশস্য হিসেবে ব্যবহার করা হয়। গম থেকে আটা তৈরি করা হয়, আটা থেকে রুটি, এছাড়াও বিভিন্ন রকমের পাউরুটি জাতীয় যে বেকারির খাদ্য, এই গম থেকেই প্রস্তুত করা হয়। জিয়া মাইস, এটা হচ্ছে ভুট্টা, এরও বেশ অর্থনৈতিক গুরুত্ব সম্পূর্ণ উদ্ভিদ ভুট্টা। এটা পৃথিবীর অনেক দেশে এটা প্রধান খাদ্যশস্য হিসেবে ব্যবহার করা হয়। ভুট্টার খই তৈরি করা হয়, ভুট্টা থেকে যে পপকর্ন এগুলো তো উৎপন্ন করা হয়, এখান থেকে যে ভুট্টার যে আটা পাওয়া যায় সেটা থেকেও রুটি তৈরি করা হয়ে থাকে। ফডিয়াম ভুলগারি, এটা হচ্ছে যব, এটাও খাদ্য হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। যব থেকে ছাতু পাওয়া যায় এবং এই ছাতুটা বেশ শক্তি উৎপাদনকারী খাবার হিসেবে ব্যবহার করা হয়। সাইনোডন ড্যাকটাইলন, অর্থাৎ দূর্বা ঘাস, এই দূর্বা ঘাস বেশ ভেষজ গুণ সম্পন্ন একটা উদ্ভিদ। কাটা জায়গায় দূর্বা ঘাসের রস লাগিয়ে দিলে সেখান থেকে রক্ত পড়া বন্ধ হয়ে যায়। তারপর এই দূর্বা ঘাসটা কিন্তু পূজার উপকরণ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। এভাবে দূর্বা ঘাসেরও তাহলে বেশ কিছু ব্যবহার রয়েছে, আর গবেষণা কাজে তো ব্যবহার করাই হয়। ব্যাম্বোসা ভুলগারিস, বাঁশ, বাঁশ থেকে বিভিন্ন রকমের সামগ্রী, ঝুড়ি, এগুলো তৈরি করা হয়ে থাকে। ঘর বাড়ির নির্মাণের সামগ্রী হিসেবেও বাঁশ ব্যবহার করা হয়ে থাকে। স্যাকারাম অফিসিনারাম, এটা হচ্ছে আখ, আখের রস খাওয়া হয়, আখ থেকে গুড় তৈরি করা হয়, চিনি তৈরি করা হয়, এই হলো আখের অর্থনৈতিক গুরুত্ব। এছাড়া আখের ছোবড়া, এগুলো থেকে কিন্তু এগুলো কিন্তু গবাদি পশুর খাবার হিসেবে ব্যবহার করা হয়। আখের পাতা বা এগুলো বিভিন্ন জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। এই যে পৌষ্টিক গোত্রের অধিকাংশ উদ্ভিদই কিন্তু জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। সাইমেপ্রোপিকন সাইট্রেটাস, এটা হচ্ছে লেমন গ্রাস, এই যে পাতাগুলো স্যুপ রান্না করার কাজে ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও এখান থেকে কিন্তু বেশ সুন্দর একটা সেন্ট পাওয়া যায়, যেটা হচ্ছে প্রসাধন সামগ্রীতে ব্যবহার করা হয়। তাহলে এই হলো আমাদের আজকের আলোচনা। আমরা দেখলাম আজকে পুরো পাঠ আমরা পয়সী গোত্র এবং যে মালবেশী গোত্র পড়েছে, এখানকার উভয় গোত্রের বৈশিষ্ট্য, উভয় গোত্রের যে এই পুষ্প সংকেত এবং পুষ্প প্রতীক, এদের যে অর্থনৈতিক গুরুত্ব, এবং প্রত্যেকটা গোত্রেরই আমরা বলেছি অবশ্যই অন্তত পক্ষে 5টা করে উদ্ভিদের বৈজ্ঞানিক নাম মুখস্থ রাখতে হবে এবং ওদের অর্থনৈতিক গুরুত্ব জানতে হবে। কারণ এই বৈশিষ্ট্যগুলো এগুলো কিন্তু পরীক্ষায় তোমরা পূর্বের প্রশ্নগুলো দেখে থাকবে, এখান থেকে সবসময় বেশ ভালো বেশ কিছু প্রশ্ন হয়ে থাকে। তাহলে আজকে ধন্যবাদ জানাচ্ছি সবাইকে, বাসায় থাকবে, সুস্থ থাকবে এবং অবশ্যই ক্লাসগুলো একটু দেখবে, খেয়াল করবে এবং বাসায় ছবিগুলো অবশ্যই অঙ্কন করবে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, সবাইকে অসংখ্য ধন্যবাদ।